বন্ধুরা, আমাদের আশেপাশে খেয়াল করলে দেখতে পারি অনেক বুড়ো বুড়ি খুব অবহেলিত জীবনযাপন করে, কিন্তু তারা যদি কিছু নিয়মকানুন মেনে চলে হয়তো তাদের জীবনটা অন্যরকম হতে পারত। সেই নিয়মগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তা আলোচনা শুরু করতে যাচ্ছি। যদি আমার কথাগুলো কারো ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আজকের কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। এক, সন্তানের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না। দুই, নাতি নাতনিদের পড়ালেখার বিষয়ে বেশি নাক গলাবেন না। তিন, বৌমা ও জামাইকে বেশি ভালোবাসুন, ওরা আপনার ছেলে মেয়েদের পছন্দের মানুষ। চার, সন্তানদের বৈবাহিক ব্যাপারে বেশি মতামত দেবেন না বা দলাদলি করবেন না। পাঁচ, জ্ঞান জ্ঞান স্বভাব বর্জন করুন। ছয়, নিজেকে দয়ার পাত্র বানাবেন না। সাত, আমাদের সময় এটা হতো ওটা হতো সারাদিন এসব কথা বলবেন না, এগুলো অতীত, আপনার ইতিহাস নিয়ে কেউ ইন্টারেস্টেড নয়। আট, ভবিষ্যতের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রাখুন। নয়, নিজের অসুস্থতা নিয়ে সারাদিন কথা বলবেন না। দশ, উপার্জন থাকলে প্রতি মাসে সঞ্চয় করবেন। এগারো, নিজের ভবিষ্যৎ চিকিৎসার জন্য মেডিক্লেম ও সঞ্চয় জমা রাখবেন। বারো, নিজের শেষকৃত্যের জন্য সুব্যবস্থা করে রাখলে ভালো। তেরো, রাজনীতি অথবা দৈনিক খবর নিয়ে বেশি মাতামাতি করবেন না, আপনি কিছুই পাল্টাতে পারবেন না। চোদ্দ, টিভি প্রোগ্রাম বা সঙ্গীতানন্দের জন্য দেখুন বা শুনুন, কোনো সংবাদই বিচলিত বা উত্তেজিত হবেন না। পনেরো, সামলাতে পারলে বা ভালো লাগলে কোনো প্রাণীও পুষতে পারেন। ষোলো, কিছু না করে চুপ করে বসে থাকবেন না, কর্মচঞ্চল থাকার চেষ্টা করুন, বাগানে কাজ করুন, পারলে রান্না করুন, ব্যায়াম করুন বা হাঁটতে যান। সতেরো, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন, শরীরের যত্ন নিন, সাজগুজো চালু রাখুন। আঠারো, বয়সকে সাদরে গ্রহণ করুন, প্রতিদিন আনন্দ ও পরিকল্পনা মাফিক বাঁচুন। উনিশ, বয়সকে ভবিষ্যতের সাকো ভাবুন, অতীতে তলিয়ে যাওয়ার মই ভাববেন না। বিশ, বেড়াতে যাওয়া, বাইরে খাওয়া বা অন্য কোনো আনন্দের সুযোগ স্থগিত করবেন না, হাতে সময় নাও থাকতে পারে।